आधा बाटी पानीर उपर बॉडी स्प्रे चाप दिए अनेकक्षण धरे राखुन। प्रिय दर्शक, एर उपकारिता जानले आपनी अबाक हये जाबेन। आर भिडियोटी देखार पर आपनी नियमित ए पद्धति अनुसरण करते चाहबेन। साधारणत बाइरे जावार समय आमरा परफ्यूम बा बॉडी स्प्रे व्यवहार करे थाकी, किन्तु सेटा जतोई दामी ब्रैंडेर होक ना केन लंग टाइमेर जोन्नो से परफ्यूमेर सुग्रान आमादेर शरीरे थाके ना। तो एजोन्नो आमरा कि करते पारी, आमरा तो आमादेर जामा कापड़ धोवार परे सेटा आयरन करे थाकि, तखन एर उपरे आमरा हालका पानिर छिटा देई जाते जामा कापड़ेर आयरनटा परफेक्ट हय। तो जामा कपड़ इस्त्री करार समय जे पानी आम्रा व्यवहार करी से पानी संगे जदि आम्रा बॉडी स्प्रे चाप दिए जुक्त करे दे, एर फले आपनी दुईटा सुविधा भोग करते पारबेन। ओई जे बॉडी स्प्रे मिश्रित पानीटा जदि आपनी आपनार जामार उपरे छिटिए जामाटा परफेक्ट भावे इस्त्री करे फेलेन, आपनी देखबेन एक सप्ताह पर्यन्त से बॉडी स्प्रेर ग्रान आपनार जामाते थेके जाबे, अर्थात लम्बा समयेर जन्य सुग्रान पाबेन जामा थेके। उत्तप्त আগুনে 2 মিনিট ছুরি গরম করে প্লাস্টিকের বোতলের মধ্যে ভিডিওতে দেখানো পদ্ধতিতে বেশ কয়েকটি ছিদ্র করে ফেলুন। প্রিয় দর্শক, এই টিপসটি খুবই চমৎকার হতে চলেছে। আমরা প্লাস্টিকের বোতল, কোল্ড ড্রিঙ্কস বা পানি খাওয়ার পরে ফেলে দেই, অথচ এটা দিয়ে চমৎকার একটি কিচেন অর্গানাইজার আপনাদেরকে বানিয়ে দেখাবো। তো বোতলের গায়ে লেগে থাকা স্টিকার সরিয়ে দিয়ে একটি গরম ছুরি দিয়ে পুরো বোতল জুড়ে বিভিন্ন জায়গায় ছোট ছোট ছিদ্র করে নেবেন। এটি রান্নাঘরের সৌন্দর্য বৃদ্ধি করার পাশাপাশি অনেক ইউজফুল হবে। যতটুকু সম্ভব ছুরির সাহায্যে বোতলের মধ্যে লম্বা আকৃতির ছিদ্র করে রাখবেন, যাতে করে এখানে চামচ রাখা যায়। যেহেতু বোতলটি পুরোটাই খালি, তাই আপনি যদি উপরে স্টিলের চামচ রেখে দেন তাহলে খুব স্বাভাবিকভাবে বোতলটি তার ভারসাম্য হারাবে এবং পড়ে যাবে। তাই প্রথমে আপনাকে খালি বোতলের নিচের অংশে কিছুটা ভারী জিনিস রাখতে হবে, যাতে করে বোতল সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারে। এজন্য আপনি চাইলে কিছুটা পরিমাণ চাল, কিছুটা পরিমাণ মসুরির ডাল, আবার কিছুটা চাল দিয়ে দিতে পারেন। আবার অনেকে সৌন্দর্য বৃদ্ধির জন্য তিন রঙের চাল দিয়ে বোতলের নিচের অংশটা ভরাট করে দেয়, যাতে করে বোতলটা সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারে। আমরা ভিডিওতে চাল আর ডাল দিয়েছি, যেটা খুব সহজেই আপনি করে নিতে পারেন। ভিন্ন রঙের হওয়াতে এটা সৌন্দর্যযুক্ত হয়েছে। তারপরে বোতলের যতগুলো ছিদ্র রয়েছে তার প্রত্যেকটি ছিদ্রতে একটি করে চামচ আপনি সাজিয়ে রাখতে পারেন। এতে করে চামচগুলো খুব সুন্দরভাবে জায়গা করে নিতে পারে এবং সেই সাথে যখন প্রয়োজন হয় তখন খুব সহজেই বের করা যেতে পারে। মেলামাইনের প্লেটে হলুদের দাগ অথবা তেলের দাগ কিন্তু খুব সহজে উঠতে চায় না। প্রিয় দর্শক, আমরা অনেকেই জানি বাসা বাড়িতে কাচের প্লেটগুলোতে যত ময়লা জমুক না কেন তা খুব সহজেই ভীম লিকুইড দিয়ে উঠানো যায়, কিন্তু মেলামাইনের প্লেটে হলুদ দাগ পড়ে গেলে তা খুব সহজে পরিষ্কার হতে চায় না। অথচ আপনি চাইলে মাত্র 2 মিনিটে এই দাগ উঠিয়ে ফেলতে পারেন খুব সহজেই। আমরা জানি বাসা বাড়িতে গৃহিণীদের কাছে নেল রিমুভার থাকে, যেটা দিয়ে সাধারণত নারীরা নেল পলিশ রিমুভ করে থাকেন। তো এই নেল রিমুভারে এমন কিছু কেমিক্যাল রয়েছে যেটা ভারী দাগ উঠিয়ে ফেলতে পারে। তো আপনি আপনার মেলামাইনের প্লেটের যে স্থানটাতে হলুদ দাগ স্থায়ীভাবে বসে গেছে সেখানে কিছুটা পরিমাণে নেল রিমুভার দিয়ে ঘষে উঠিয়ে ফেলতে পারেন, অথবা সেটা যদি রাউন্ড পেপার শেপের হয় তাহলে এর একটি অংশ ভালো করে ঘষে আপনি খুব সহজে প্লেট পরিষ্কার করে ফেলতে পারেন। প্রিয় দর্শক, যদি আপনার ঘরে নেল রিমুভার না থাকে তাহলে এক চামচ ভীম লিকুইডের সাথে এক চামচ লেবুর রস মিশিয়ে মেলামাইনের প্লেটের ওই দাগগুলোতে 15 মিনিট রেখে দেন, তারপরে ধুয়ে ফেললে এটা উঠে যাবে আর এরপরে দেখবেন একদম নতুনের মতো চকচকে হয়ে যাবে। কফি বক্সের ভেতর বাতাস প্রবেশ করার কারণে কফি জমে যায়, অথচ ভিডিওতে দেখানো এই বস্তুটি কফি বক্সের ভেতরে রেখে দিলে বায়ু প্রবেশ করার পরেও কখনোই আপনার কফি জমে যাবে না, কফিগুলো একদম সতেজ আর শুকনো দেখাবে। এর জন্য আপনাকে যা করতে হবে সেটা হচ্ছে একটা টিস্যু পেপার নিতে হবে, টিস্যু পেপারের মধ্যে 2 থেকে 3 চামচ চাল দিয়ে দিবেন। ব্যাস, এরপরে টিস্যু পেপারটিকে ভিডিওতে দেখানো পদ্ধতিতে চারপাশ থেকে ভাঁজ করে একটি রাবার দিয়ে শক্ত করে বেঁধে ফেলবেন, অথবা আপনি চাইলে সুতা দিয়েও বাঁধতে পারেন। ব্যাস, এটা কফি বক্সের ভেতরে রেখে বাইরে দিয়ে ভালো করে ঢাকনাটা আটকে দিন, এবার কখনোই আপনার কফি জমে যাবে না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, যাতে আমরা পরবর্তী ভিডিওতে আপনার মূল্যবান কমেন্টটি সবার সাথে শেয়ার করতে পারি।